এক বছরে 21,000 বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। এক বছরে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন 21,068 জন বাংলাদেশি। তারা সেখানে অবৈধভাবে অবস্থান করছিলেন বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। 2020 সালের 21 ডিসেম্বর থেকে চলতি বছরের 8 ডিসেম্বর পর্যন্ত মোট 1,50,000 বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির রিক্যালিব্রেশন কর্মসূচির মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশি ছাড়াও ফেরত পাঠানোদের মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিক। ইন্দোনেশিয়ার 77,627 জন রয়েছেন আর ভারতের রয়েছেন 19,087 জন। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাসেমি দাউদ বলেন, এই কর্মসূচির লক্ষ্য হল কোনো অবৈধ বিদেশিকে বিনা বিচারে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া। তারা শুধুমাত্র 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরে যেতে পারবেন। অবৈধ বিদেশি যারা এখনও নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাননি, তাদের জন্য এই প্রোগ্রামটি আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান তিনি। রোববার 12 ডিসেম্বর কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দাতুক খায়রুল দাসেমি দাউদ এ কথা বলেন। তিনি বলেন, যারা পুনর্নিয়োগ বৈধ হতে চান তাদের জন্য শ্রম পুনর্নির্মাণ কার্যক্রমের মাধ্যমে চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত হতে হবে। তবে এই রিক্যালিব্রেশন প্রোগ্রামটি পরের বছর শেষ হবে এবং শুধুমাত্র যারা অভিবাসন পোর্টালে নিবন্ধন করবে তাদের একটি অস্থায়ী কাজের ভিজিট পাস বৈধতা দেওয়ার প্রক্রিয়া চলবে।